মঙ্গলবার সন্ধ্যায় টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে দাউ দাউ করে জ্বলছিল জাপান এয়ারলাইন্সের এই বিমানটি। তবে আশ্চর্যের বিষয়, বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির শঙ্কা হলেও বিমানে থাকা 379 জন যাত্রী ও কেবিন ক্রুর প্রত্যেকেই সেদিন বেঁচে যান এই ভয়াবহ অগ্নিশিখা থেকে। জ্বলন্ত বিমান থেকে সম্পূর্ণ নিরাপদে নেমে আসেন তারা। একে অনেকে অবিশ্বাস্য ঘটনা হিসেবে দেখলেও সংশ্লিষ্টরা জানান, কেবিন ক্রুদের বুদ্ধিমত্তায় বাঁচিয়েছে 350-এর বেশি প্রাণ। দুর্যোগ মুহূর্তেও মাথা ঠান্ডা রেখে যাত্রীদের সুষ্ঠুভাবে ও নিরাপদে বের করতে সক্ষম হয়েছেন তারা। ভবিষ্যতে বিমান দুর্ঘটনায় প্রাণহানি এড়াতে এবং সফল উদ্ধারে এই ঘটনা নজির স্থাপন করেছে বলে মত বিশ্লেষকদের। তবে জাপানের পরিবহন মন্ত্রী জানান, কোস্ট গার্ডের বিমানে থাকা 6 আরোহীর মধ্যে 5 জন মারা গেছেন। ক্যাপ্টেনকে জীবিত উদ্ধার করা গেলেও তার আঘাত বেশ গুরুতর। অন্তরা সেন, সময় সংবাদ।